আজকে আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকালকার দিনে কাঠের ফার্নিচারের বদলে রড আয়রন, স্টিল, প্লাস্টিকের বিভিন্ন রকম ফার্নিচার, টেবিল, শোকেস, চেয়ার এই সমস্ত কিন্তু আমাদের বাড়িতে বেশি ইউজ হয়, কারণ সেগুলো দামে কম পড়ে কাঠের ফার্নিচারের থেকে। আজকে সেরকমই একটা মার্কেটের খোঁজ দেবো যেখানে পাইকারি রেটে রড আয়রন বা স্টিলের বা প্লাস্টিকের চেয়ার, টেবিল বা বিভিন্ন রকমের আসবাবপত্র কিনতে পাওয়া যায়। তাহলে চলো আমার সঙ্গে, তোমরাও এই মার্কেটে, আমার পার্সোনালি কিছু কেনাকাটার আছে সেই জন্য আজকে এখানে আসা, আমিও ঘুরে দেখবো কোথায় কীরকম কী দাম, তোমাদেরকেও জানাবো সবটা। আমি এখন দাঁড়িয়ে আছি লালবাজারের ট্রাফিক ডিপার্টমেন্ট যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে যে রেড কালারের বিল্ডিংটা, এটা হচ্ছে রবীন্দ্র সরণি। ধর্মতলা থেকে সোজা এই রাস্তাটা চলে এসেছে, এই রাস্তা এখান থেকে হয়ে চিৎপুর হয়ে চলে যাবে এমজি রোড, আর এখানে সামনে পোদ্দার কোর্ট। তোমরা এই জায়গার লোকেশনটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে যে লোকেশন, তোমরা আশা করি চিনে আসতে পারবে। তাহলে চলো মার্কেটটা ঘুরে দেখি। এখান থেকে অলরেডি দোকান শুরু হয়ে গেছে, এই যে চেয়ারের দোকান শুরু, আশেপাশে অনেক চেয়ার টেবিলের দোকান শুরু হয়ে গেছে। এবার চলো পুরোটা আস্তে আস্তে ঘুরে দেখি। এখানে স্টিলের খাট, স্টিলের সোফা, স্টিলের চেয়ার এগুলো দেখতে পাচ্ছি, ডাইনিং টেবিলের বিভিন্ন রকম সেট রয়েছে। একটু দোকানগুলো তো ঘুরে ঘুরে ঢুকে ঢুকে দেখতে হবে। তা আমি আজকে খাট বা সোফা এগুলো নিতে আসিনি, আমি যেগুলো নিতে এসেছি সেগুলোই আমি একটু দাম করে দেখবো। রাস্তা ক্রস করে চলে যাবো ওই পারে। আমার নেওয়ার আছে চেয়ার আর টেবিল, সেটাই আমি দেখবো। চেয়ার, টেবিল আর টুল এটা 365 টাকা, এটা 450 নীলকমল। তোমাদের কি এই নীলকমলেরই মাল রাখো? আচ্ছা, আর ওইগুলো ওইটা ওইটা ফোল্ডিং টেবিল খুলে দেখবো। আচ্ছা, ওই টেবিলটা বুঝেছি, চারদিকে পায়া, তাই তো, চারটে পায়া দিয়ে। এটা 1700, এই টেবিলটা 1700। এটা কি পোর্সেটা? শুধু টেবিলটার দাম 1700, চেয়ারটার কিছু থাকবে না, তাই তো। আচ্ছা, এই স্টিলের টুলগুলো 800 টাকা।480, এই গোলগুলো 370। আর এই চেয়ারগুলো দামটা বেশি, আমার নীলকমল দেখো না, তাই তো, 500। এই ধরনের টেবিলগুলো কিরকম প্লাইউড নাকি এটা কি দেওয়া ঘাস বোর্ড? টেবিল
একটা হবে স্টেট পায়া হ্যাঁ এটা হবে মানে এটা কি সবই ফোল্ডিং সব খোলা সিস্টেম পায়া খোলা এটা কি এটা কি রকম দাম এটা পড়বে 1700 টাকা এইটা আর এটাই হবে হ্যাঁ আর এগুলো হবে ভালো নিলে এটা আগে এইটা এটা 6 সিটার আছে এটা না এটা কেমন দাম 4500 আর 1700 এর পরে 4500 ওটা মজবুত আছে আর এইটা এটা নেই এটা 6 সিটার আছে এই দামগুলো 2500 1700 মডেলটা কি বাইরে আছে এখানে আছে দেখা যাবে না 1700 ওয়ালা নেই 1700 পায় আমি স্টেট সেম আর ওইটা যেটা 4000 এর আছে এই 4000 টাকা ওলা এটা আছে 4000 টাকা দাম এই পেছনটা এরকম তো এটা পুরো ফোল্ডিং মানে এটা কি লোহা হ্যাঁ লোহা এটা বলে এটা 4000 বলছো তো হ্যাঁ 4500 সুপ্রিমটা তো বেরিয়ে এলো সুপ্রিমের একটা রেট মোটামুটি নিয়ে নিলাম আইডিয়া নিয়ে নিলাম এবারে এখানে আছে দেখছি শ্রী বালাজি লাইফস্টাইল ফার্নিচার এই দোকানে তো পুরো ফ্যাশনেবল ফার্নিচার দেখতে পাচ্ছি যেমন সামনে টুলগুলোই বেশ সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো একটু দাম জিজ্ঞাসা করি ফ্যান্সি 900 টাকা দাম গুগল পে হবে গুগল পে হবে না গুগল পে হবে না আমরা শুনে তাহলে তো মুশকিল বলছি কারণ প্রেম খুব ভালো একটা কাজ করেছে বেরোনোর সময় আজকে পার্সটাই আনেনি সুতরাং ক্যাশও নেই আর কেউ নেই মানে কার্ডও নেই আমাদের কাছে আর সেই জন্যই আমরা দোকানে ঢুকে আগে জিজ্ঞাসা করছি যে গুগল পে হবে কি না যে দোকানে গুগল পে হবে সেখান থেকে আমরা কিনতে পারবো আদারওয়াইজ এরকম হতে পারে বাড়িতে ধরুন যে ড্রাইভার গেলো সে পেমেন্ট আমরা সেটাও হবে না ঠিক আছে দেখছি আমরা তাহলে এগুলো কি ফোল্ডিং না সেটিং এগুলো কি রকম প্রাইস এটা 3500 এটা বোর্ড আছে ওটা গ্লাস আছে ওটা 3500 গ্লাস থাকলে দামটা বেশি গ্লাস আছে ওটা টেম্পার্ড গ্লাস এটা কিবোর্ড আছে গো পার্টিকেল বোর্ড এটা হ্যাশ বোর্ড মতো হ্যাঁ গ্লাস 4500 পাশে মানে পাশাপাশি তিন চারটে দোকান দেখলাম খুব সুন্দর সুন্দর স্টক তবে আরও একটু দেখার ইচ্ছা আছে এই ভেতরে দেখতে পাচ্ছি দোকান আছে আসুন দেখি ওদিকেও দোকান আছে ও এগুলো মনে হয় সব চেয়ারে সব ফ্যান্সি চেয়ার পার্লার আইটেম বেশি পাবো পার্লার আইটেম আচ্ছা আচ্ছা পার্লার আইটেম আচ্ছা পার্লারের চেয়ারগুলো আছে আর ডান দিকে অনেকগুলো দোকান এই সব পার্লারে সেলুনের চেয়ার
নীলকমলের প্লাস্টিকের ওরা ন্যাশনালের সব এটা তো ন্যাশনাল, এটা কেআরএম ও ন্যাশনালেরই। এটা কেমন দাম? ন্যাশনালের চেয়ার 250 থেকে শুরু। ১৪৫০ এটা কত? ৪১০০ আর ওই পঞ্চেরটা একটা বড় আছে, ওটার দাম পড়ে আপনার ৪৬০০ ৪৬০০ ৪১০০ এখানকার চারদিকে বিভিন্ন গলিতে বিভিন্ন রকম এই চেয়ার টেবিলের দোকান আছে। হ্যাঁ, এটা বেশ ভালো না? এই একটা ব্ল্যাকও আছে, এটা কেমন দাম জিজ্ঞেস করে তো? এটা ১১০০ পুরো মার্কেট আমরা ঘুরে ঘুরে নিয়েছি, প্রচুর রকমের চেয়ার, প্রচুর রকমের টেবিল দেখেছি। এবার আমাদের যেটা সমস্যা হয়েছে, টোটালি কনফিউজ যে কীরকম কী নেবো। বাজেট তো অবশ্যই একটা ব্যাপার রয়েছে, বাজেটটাও আমাদের মানে বুঝতে পারছি না। আর আরেকটা এক সমস্যা হয়েছে, যেটা হচ্ছে প্রেম যেহেতু পার্টসটা আনেনি, কেউ কিছুজন বলছে যে আমরা গুগল পেতে বা অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে পাবো, আর কিছুজন বলছে সেটা অ্যাভেলেবেল নয়, ক্যাশ পেমেন্টই করতে হবে। এবার ক্যাশ পেমেন্ট করতে হলে তো আমরা আজকে নিতে পারবো না, আমাদের আবার নেক্সট দিন আসতে হবে। আর এখন আগে ডিসিশন নেবো যে কোন ডিজাইনটা আর কি মেটেরিয়ালটা নেবো, কারণ প্লাস্টিকেরও রয়েছে, স্টিলেরও রয়েছে, মানে রড আয়রনের। সেটা একটু দুজন আলোচনা করে নিই, তারপরে দেখা যাক যে আজকে নিয়ে যেতে পারছি কি না, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। পুরো মার্কেট ঘুরে তোমাদেরকে তো বললামই যে চুজ করতে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, মানে আমাদের এমন দোকানে চুজ করতে হবে যেখানে দামটাও পোষাচ্ছে প্লাস গুগল পে অ্যালাউ। তো এই লাস্ট ফিনিশিং গুপ্তা স্টোর্স, গুপ্তা না গুপ্তা ফার্নিচার স্টোর হচ্ছে, গুপ্তা ফার্নিচারে এসে আলটিমেটলি আমরা চুজ করলাম এই যে এই টেবিলটা, এইটা, এই যে। তবে এই পিসটা ওনারা আমাদের দেবেন না, এটা তো দোকানের শোকেস, আমাদের মাল আনতে গেছে আর কি গোডাউন থেকে। এই টেবিলটা নেওয়া হলো আর এই চেয়ারগুলো নেওয়া হচ্ছে, এই যে স্বাগতে স্বাগত ফার্নিচার মানে স্বাগত কোম্পানির এই চেয়ার নেওয়া, চেয়ার নেওয়া আছে। তো চেয়ারটা আমরা বলবো মাল্টি কালার নেবো, যেহেতু ওটা ব্ল্যাকের মধ্যে টেবিলটা, আর আমরা ইয়েলো অরেঞ্জ গ্রিন এরকম মিক্স ম্যাচ করে চেয়ারগুলো আছে। তো এগুলো আজকে রাত্রেবেলা এখান থেকে বোধ হয় বেরোবে, মানে আজকে রাত্রেবেলা না মানে কাল ভোর ভোর বেরোবে এখান থেকে, আমাদের সকালবেলায় ডেলিভারি হবে। এবারে আমরা মালগুলো চেক করে মানে উনি চেক করে আমাদের দেখিয়ে দেবেন, তারপরে পেমেন্টটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর ডেলিভারি কালকে হবে। আর কী পারপাসে এই টেবিল চেয়ার নেওয়া হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, আশা করি আমি ভীষণভাবে এক্সাইটেড তোমাদেরকে বলার জন্য, কিন্তু এই মুহূর্তে বলছি না, নিশ্চয়ই বলবো তোমাদের সাথে, শেয়ার না করলে তো পেটের ভাত হজম হবে না এরকম একটা ব্যাপার।
কারণ জানো যে এই মুহূর্তে আমার ঘরে ডাইনিং টেবিল কিন্তু রয়েছে, তাই এগুলো কিসের জন্য নিচ্ছি সেটা অবশ্যই ধীরে ধীরে সামনে আসবে, তাড়াতাড়ি আসবে। আর আজকে এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি বাড়ির কোনো ফার্নিচার মানে এই রট আয়রন বা স্টিল বা প্লাস্টিকের ফার্নিচারের জন্য কিন্তু এই মার্কেটটা কলকাতার মধ্যে, এটা হচ্ছে পাইকারি মার্কেট বা ডিলার, মানে নীলকমলের ডিলার, সুপ্রিমের ডিলার, তবে বিভিন্ন দোকানগুলো কিন্তু অবশ্যই ভ্যারি করে ক্যোয়ারি করে দামটা একটু আধটু বার্গেনিং করে দেখে নিতে হবে। মানে সব দোকান ডিলার হলেও কিন্তু 19-20 অবশ্যই রয়েছে, তাই তোমরা দেখে নেবে। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সঙ্গে। আমার মনে হয় যে যদি বেশি কিছু কোয়ান্টিটির জিনিসপত্র নেওয়ার হয় বা বাড়ির জন্য যদি ফার্নিচার নতুন ফ্ল্যাট বা নতুন কিছুর জন্য চিন্তা করতে পারো মানে করো আর কি, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সেট, সোফা সেট সমস্তটা এখানে অ্যাভেলেবল, তাহলে অবশ্যই মার্কেটে ঘুরে যাও। টাটা বাই বাই আজকের জন্য, আবার দেখা হবে আগামী ভিডিওতে।